আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের সাফল্য কথা নিয়মিত পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি গাজীপুর সদর উপজেলার ফিরোজালী ইউনিয়নের আলিমপাড়া গ্রামে। দর্শক, এই গ্রামে একজন কঠোর উদ্যমী মানুষ নজরুল ইসলাম বাদল ভাই, তিনি তার শ্রম মেধাকে কাজে লাগিয়ে 2015 সালে সৌদি আরবের খেজুরের জাত নিয়ে এসে তার এই বাগান করা। এখন বর্তমানে 16টি জাতের খেজুর রয়েছে তার এই বাগানে। প্রায় 100টি বড় গাছ এবং অসংখ্য ছোট গাছের সমাহারে তিনি একটি খেজুরের বাগান তৈরি করেছেন এবং প্রতি বছরে এখান থেকে অর্থনৈতিকভাবে মোটা অঙ্কের টাকাও ইনকাম করতেছেন। আজকে আমরা এই সফল ব্যক্তি বাদল ভাইয়ের সঙ্গে কথা বলবো, তিনি কিভাবে এই খেজুর বাগানে আসলেন, কেন এগ্রিকালচার সেক্টরে খেজুর বাগানকে বেছে নেওয়া এবং কেন উদ্যোক্তা হওয়া, এই বিষয়গুলো তুলে ধরবো এবং এখানে যে বিভিন্ন জাতের খেজুর রয়েছে সেই জাতগুলো সম্পর্কে জানবো এবং খেজুর চাষ আসলে কতটা লাভজনক হতে পারে, সেই সাথে আমি আপনাদের আরেকটি বিষয় বলবো। তার এই বাগান থেকে তিনি একটি গাছকে সিলেক্ট করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দিবেন বলে, সেই জাতটি হচ্ছে মরিয়ম জাতের খেজুর এবং এই গাছটি যতদিন থাকবে সেই গাছের ফল সব মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। তো আমরা এই বিষয়গুলো তুলে ধরব আমাদের আজকের এই পর্বে এবং পরবর্তী একটি পর্ব করব যেখানে আপনারা জানতে পারবেন খেজুর চাষ কিভাবে করতে হয়, কোন ধরনের মাটিতে ভালো হয়, কি কি রোগ ব্যাধি আছে এবং প্ল্যানিংটা কেমন, একজন উদ্যোক্তা এই ধরনের বাগান করতে চাইলে তাকে কি কি কাজ করতে হবে, এই বিষয়গুলো তুলে ধরব। চলুন আমরা আজকের পর্বে জেনে নেই নজরুল ইসলাম বাদল ভাইয়ের সফলতার গল্প এবং কিভাবে উদ্যোক্তা হয় এই বিষয়গুলো। চলুন আমার সঙ্গে। ছোটবেলা থেকে বিভিন্ন ফল গাছ আমার লাগানোর একটা অভ্যাস ছিল, ওই হিসেবে যখন আমরা জানতে পারলাম যে খেজুরটা বাংলাদেশে হচ্ছে তখনই আমি মানসিকভাবে প্রিপারেশন নিয়ে যাই একটা ছোটোখাটো খেজুর বাগান করবো যারা নিজে খাওয়ার জন্য। তখন শুরুতে 2015 সালে অক্টোবরের 23 তারিখে কাজ শুরু করি আমি, ওই মুহূর্তে আমি বিভিন্নভাবে সংগ্রহ করে 18টা গাছ লাগাই। এরপরে আসলে গাছটা যখন লাগানো হয় আমি কারো কোনো সহযোগিতা পাচ্ছিলাম না। এরপরে আমি নেট ঘাঁটতে ঘাঁটতে বহির্বিশ্বে অনেকের সাথে আমার দেখা গেছে যোগাযোগ হয়, বিশেষ করে থাইল্যান্ডের প্রায় উপরে বাগানের সাথে আমার সম্পর্ক আছে। ওরা আমাকে মনে প্রাণে খুব সুন্দরভাবে হেল্প করে, ওনাদের হেল্পটা নিয়েই আমি ওই 18টা গাছের কাজ শুরু করি। এরপরে যখন ওনাদের কাজগুলো যখন দেখতেছিলাম ওই স্বপ্নটা আমার ভিতরে জেগে যায়, তখন আমি একটা থিম করি যে অন্তত আগামী 10 বছরের মধ্যে জানি এমন একটা কাজ করবো যেন বিদেশ থেকে যেন খেজুর আমদানি না করতে হয়, যেন আমাদের দেশের খেজুর দিয়ে আমরা স্বয়ং সম্পন্ন হতে পারি, সেই লক্ষ্যে আমাদের এই বাণিজ্যিক প্রজেক্টের কাজটা শুরু করছে। আপনি শুরুর দিকে যে খেজুরের গাছগুলো নিয়ে এসেছিলেন কোন জাতের খেজুর ছিল এবং এখন বর্তমানে বাগানের কি অবস্থা? আমি শুরুতে প্রায় 6-7টা জাত সংগ্রহ করি, এরপর আস্তে আস্তে এখন সব মিলিয়ে আমার বাগানে 16টা জাত আছে। 16টা জাতের মধ্যে আমাদের এই বছর 11টা জাতের 11টা গাছে ফল আমরা পেয়েছি। কি কি জাতের এগুলো? এখানে আছে আজু আছে, মরিয়ম আছে, সুকারি আছে, আম্বার আছে, নাজুল আছে, খালাস আছে, বাড়হি আছে, ওমানি আছে, রাভিয়া আছে, খুনিজি আছে, এরকম টোটাল আমাদের 16টা জাত। আচ্ছা, আমি যে গাছটির সামনে দাঁড়িয়ে আছি এটি কোন জাতের খেজুর? এটা মরিয়ম জাতের খেজুর। আচ্ছা, আলহামদুলিল্লাহ খুব সুন্দর ফলন হয়েছে। এরকম মরিয়ম জাতের খেজুরের গাছ কয়টি রয়েছে? আমার মরিয়ম জাতের প্রায় 5-6টা গাছ আছে, তার মধ্যে 2টা গাছে এবছর খেজুর আসছে। জি, আর এই গাছটা আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে আমরা গত বছরই দিয়ে দিয়েছি। কারণ হলো বিশেষ করে আব্বা আর্মি থেকে মুক্তিযোদ্ধা করছে, উনি আবার আমাদের ইউনিয়নের কমান্ডার, ওনাকে বিশেষ করে আমি দেখছি যে প্রতিদিন ফজরে নামাজের সময় প্রধানমন্ত্রীর জন্য উনি মনে প্রাণে দোয়া করে। জি, ওখান থেকে আমি একটু উদ্বুদ্ধ হয়ে চিন্তা করলাম যে আব্বা যেহেতু ওনার প্রতি এতটা ই, আর আমিও চিন্তা করলাম যে আমি একটা গাছ ওনাকে গিফট করবো। আব্বাকে বলার পরে আমরা গত বছরে এই গাছটা কিন্তু ওনাকে উপহার হিসেবে দিই এবং সারা জীবন ওনার জন্য এটা উপহার হিসেবে থাকবে। ভাই, এটি কবে দেওয়া হবে বা কিভাবে প্রসেসিং গুলো হবে একটু বলবেন? হয়তো 4-5 দিনের মধ্যে এই ফলগুলা পাকা শুরু হবে। জি, তখনই আমরা এটা
গুণগতমানে দেওয়া হবে। এগুলো জাতগত বৈশিষ্ট্য দিকগুলো একটু বলবেন। বিশেষ করে খেজুরের যে কোনো জাতি হোক, আমাদের দেশে প্রচুর স্বাদ হয়। এই গাছতে প্রায় 3 বছর ধরে খেজুর আসে। এই বছর একটু বেশি আসছে, গত বছর একটু কম ছিল, তার আগে বছর আরও কম ছিল। পাকার পরে খুব সুস্বাদু এবং স্বাস্থ্য একটু ভালো হয়। জি, আর এটা দেখা গেছে যে পরিপূর্ণ গাছের বয়স হয়ে গেলে প্রায় 250-300 কেজি খেজুর এখানে একটা গাছ থেকে পাবে। একটা গাছ চারা রোপণ থেকে কত বছর পরে ফল আসে? 4 বছরের মধ্যেই ফল আসা শুরু করে দেয়। তো চলুন আপনার ওই গাছটার দিকে একটু যাই, ওখানে একটি গাছ আছে, ওটারও জাতগত বৈশিষ্ট্য জানবো, পরবর্তীতে আপনার লাভ ক্ষতির বিষয়গুলো তুলে ধরবো। চলুন একটু যাই। এটি কোন জাতের? এটা সুকারি একটি জাত, প্রচুর মিষ্টি। তাই এটা আপনার কাঁচাও খুব খাইতে ভালো লাগে এবং পাকলে আরো স্বাদ বেড়ে যায় আর কি। আপনি এখান থেকে একটা খেয়ে টেস্ট করে দেখেন যে অনেক স্বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আসলে অসাধারণ টেস্ট। বাংলাদেশের মাটিতে এই ধরনের মরুভূমির খেজুর চাষ হচ্ছে, এখন বিভিন্ন জায়গার উদ্যোক্তারা এগুলো গ্রহণ করতেছে। বাদল ভাই, এটার একটু বৈশিষ্ট্য বলেন তো। এটা আকারে ছোট, ওটা তো অনেক বড় দেখলাম। হ্যাঁ, এটা এই আকারটা এরকমই থাকে। এটা যেমন কাঁচাও মিষ্টি। কালার গুলো কেমন হয়? এটা প্রথমত সবুজ থাকে, এরপর আস্তে আস্তে হলুদ কালার হয়ে যায়, আর অনেক পাকার মুহূর্তে হলো যে এটা অনেকটা ওয়াটার কালার চলে আসে। এরকম কতগুলো গাছ আছে এই জাতের? এটা প্রায় 10টার মতো গাছ আছে আমার কাছে। এখানে একটা চোখ কলম দেখতে পাচ্ছি, এটা কি আবার পরবর্তীতে কি গাছে পরিণত হবে? এটা নেক্সট ইয়ার একটা মাটি গাছ হবে। এই গাছগুলো আসলে কোন ধরনের জায়গা বা কোন ধরনের মাটিতে এই খেজুর চাষটা ভালো হয় একটু বলবেন? আমি যতটুকু দেখতে পাচ্ছি, বৃষ্টির পানি যেন না জমে থাকে, রোদ থাকে, এরকম জায়গা হলে যে কোনো মাটিতে চাষ করা সম্ভব এটা। আর বিশেষ করে বেলে দোআঁশ বা দোআঁশ মাটিতে বেশি ভালো হয়। অসাধারণ ফল হয়েছে। তো আমরা পিছনে আরো কিছু গাছ আছে, এগুলোর একটু জাতগুলো সম্পর্কে জানবো। তো ভাই আমরা চলুন একটু ভিতরে দিকে যাই। দর্শক, আমরা এখন আর একটি গাছের কাছে এখন বসে আছি। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ অনেক সুন্দর ফল হয়েছে। ভাই, এটি কোন জাতের? এটি আমবার একটি জাত, প্রচুর মিষ্টি, অলরেডি পাকা শুরু হয়েছে। এই খেজুরটার স্বাদ নিয়ে দেখেন যে কত টেস্ট। বিসমিল্লাহ, অসাধারণ। ভাই, এটার একটু বৈশিষ্ট্য বলুন। এটা খেজুরটার সাইজ একটু বড়, কারণ আমাদের একটা ভুল ধারণা আছে যে অনেকেই জানি না, আমরা না জেনে চিন্তা করি যে আমাদের দেশে খেজুর সাইজ ছোট হয়, তারপরে খেজুর পাকে না, এরকম একটা চিন্তাধারা অনেকের মাঝেই আছে। কিন্তু তুমি জানে না, আমাদের দেশে খেজুরের সাইজ বহির্বিশ্বে যেরকম হয় আমাদের এখানে কিন্তু একই রকম হয়। পেকে একদম সারা গাদে রসটা লিভিং করে। এখানে চোখ কলম দেখতে পাচ্ছি, এটা চারিদিকে আছে। আমবার এই জাতটি কতগুলো গাছ আছে? এই জাতটার গাছ আছে 3টার মতো হবে আর কি। আরো কিছু চোখ কলম এরকম আছে, অনেক গাছ দেখেছি আমি। হ্যাঁ হ্যাঁ, গাছগুলো একটু দেখো। আমি সর্বোচ্চ একটা গাছ থেকে এই বাগানে 42টা পর্যন্ত পাইছি। জি, চলুন একটু যাই। একটু চারাগুলোর বিষয়ে বলেন তো, কিভাবে খেজুরের চারা আসলে উৎপাদন হয়, কি কি পদ্ধতিতে হয়? এটা ওই খেজুর হইলে 3 বছর বয়স হলে আপনার দেখা গেছে এর চারিদিক দিয়ে সাকার বেরোনো শুরু করে আর কি। আর ওর জীবদ্দশায় যদি আপনি অ্যাভারেজ করেন তাহলে মিনিমাম 15টা সাকার হয়। আমরা যদি খেজুরটা চাষ করতে যাই, আমরা তিনভাবে করতে পারি। একটা হলো বীজ থেকে আমরা করতে পারি, যেখানে স্ত্রী পুরুষ একটা বিষয় আছে। আর দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হলো আমরা এই সাকার দিয়ে করতে পারি। 3 নম্বর বিষয়টা হলো যে টিস্যু কালচার দিয়ে। তো যারা বাণিজ্যিক বাগান বা বড় বড় বাগান করা করতে চায়, তারা সাধারণত টিস্যু কালচার দিয়ে করাটাই ভালো, কারণ এখানে গাছের মান ভালো হয়, ফল বেশি হয়। আর সাকারে দেখা গেছে যে 10,000 টাকার হলেও কিন্তু একটা গাছ থেকে দেখেন খেজুর ছাড়াই প্রায় 1.5 লাখ টাকার মতো সাকারে ছাড়াই বিক্রি করা সম্ভব। এই গাছটাতে কয়টা হবে? এই গাছে আছে 15টার উপরে আছে। 15টা আছে। এগুলো কবে সংগ্রহ করা হবে? এটা এখন অলরেডি রেডি আছে, আমরা এখানে হাত দিতেছি না যে আগামী বছর খেজুর নেওয়ার পরে আমরা কিন্তু এই সাকারগুলা। কিভাবে এটা সংগ্রহ করা হয়? এগুলো মাটির নিচে থেকে যেগুলো আসছে, এগুলো তো অলরেডি শিকড় কিন্তু আছে। এটা কোন জয়েন্টটা কেটে আমরা বের করে নিয়ে আসবো, জাস্ট অনেকটা কলা গাছের যে চারার মতো আর। আচ্ছা আচ্ছা। আর যেটা গাছের উপরে থাকবে সেটা আমরা আবার বক্স করে মাটিটা রেডি করে আমরা দিয়ে দেই ওখানে। 2 মাসের মধ্যে দেখা শিকড়ে ভরে যায়, তারপর আমরা ওটাকে শিকড় সম্বন্ধে আলাদা করে আর এটা লাগানোর 2 বছরের মধ্যেই খেজুর আসা শুরু করে। যে একটু বলেন এখন যে এই যে খেজুর চাষে পরিচর্যার বিষয়গুলো কি কি থাকে শুরুর দিক থেকে? আসলে বছরে 4 বার 3 মাস অন্তর অন্তর জৈব সার এবং রাসায়নিক সার দিতে হয়। স্প্রেগুলো করে যেমন আমাদের ছত্রাকনাশক, তারপরে কীটনাশক, এই দুটা ইউজ করতেই হবে। প্রতি মাসে মাসে যদি ছত্রাকনাশক দেওয়া হয় তাহলে দেখা যায় ছত্রাক আর ধরার কোনো সুযোগ নেই। আর কীটনাশকটা প্রতি মাসে যদি অন্তত 2 বার করে ব্যবহার করা হয়
তাল দেখা গেছে অন্য বিটল পোকা আছে, তারপরে গন্ডার পোকা আছে, এগুলো কিন্তু গাছের কোনো ক্ষতি করতে পারে না। এমনি তার কোনো সমস্যা নেই, যদি পানি জমে তাহলে দেখা গেছে যে বর্ষার পরে টানা বৃষ্টির ফলে শিকড় নষ্ট হয়ে যাবে, বর্ষার পরে গাছটা আস্তে আস্তে দেখা গেছে গ্রোথ হয়ে যাবে, ছিপছিপ পাতার মধ্যে হয়ে যাবে। বাদল ভাই, এই গাছটি সম্পর্কে একটু বলুন, এটার ফলগুলো একটু ছোট। এটা সজরবের বারহি একটা জাত, যে আকারে ছোট হয় কিন্তু খুবই টেস্ট। কয়টা বাদা এসেছে? এটা তো পাঁচটা গাদি আসছে। পাঁচটা আছে, এই পাঁচটা বাদিতে আনুমানিক কত কেজি হবে? প্রতি বাদাতে তো 15 কেজির উপরে ছিল একটার মতো। এখন বর্তমান এই পুরো বাগানটা কত শতাংশ জমিতে আছে? আমার কিন্তু মূল ল্যান্ড আছে 2.5 একর বা 7.5 বিঘা। আমি 2 বিঘার একটু বেশি জায়গাতে মূল বাগানটা আমার আছে। কতটুকু দূরত্ব দিতে হবে গাছ থেকে গাছ? একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব বা লাইন থেকে লাইন সাড়ে সব দূরত্ব হবে 20 ফিট করে। ভাই, আমরা যে বিষয়টি জানতে চাচ্ছিলাম যে ব্যক্তি জীবনে আসলে এই এগ্রি সেক্টরটা আপনাকে কতটা উন্নয়নের দিকে নিয়ে এসেছে? প্রায় 17 বছর টেলিকমিউনিকেশনের সাথে যুক্ত ছিলাম, তো শেষ পর্যায়ে একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হই। তারপরে সর্বশেষ যা হাতে ছিল তা দিয়ে চিন্তা করছি যে কিছু একটা করতে হবে যে টিকে থাকার স্বার্থে। তো সেটার থেকে আমি এটাকে আমি বাণিজ্যিকভাবে নিয়েছি। আর এখানে আমার 15 সালে ইনভেস্ট ছিল এক মোটাই হলো 52 লক্ষ টাকা। 52 লক্ষ টাকা। তো 17 সালে মোটামুটি আমি 65 লক্ষ টাকার মতো চারা বিক্রি করতে পারছিলাম, আর এখন মোটামুটি প্রতি মাসে 4-5 লাখ টাকা তো ইজিলি আসে, আর্নিং আসে। সেটা কি চারা থেকে? বিভিন্ন সাইট, এখন তো আমি এগ্রিড অনেকগুলো সাইট করে ফেলছি, দেখা যাচ্ছে যে কোনো সময় খেজুর চারা বিক্রি করতেছি বা অন্য আদার্স আইটেমগুলো আছে সেগুলো আমার কন্টিনিউ। এখন যেমন আমি ডুমুর থেকেও ভালো একটা আয় আমার, ডুমুর ফল আছে। দর্শক, আপনাদের বলি এখানে বিভিন্ন ফল ফলাদির গাছ আছে, নতুন নতুন ফল যেগুলো আমরা অনেকে চিনি না। আমি এগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে পর্ব আকারে দেখাবো। একটা করে গাছ থেকে আনুমানিক কত কেজি ফল পাওয়া সম্ভব? আমরা ধরেন একটা খেজুর গাছ তার জীবদ্দশায় হলো যে 100 থেকে 150 বছর পর্যন্ত। জি, এখন এই সময়ের মধ্যে একটা খেজুর গাছের থেকে 20 টাকার উপরে খেজুর বিক্রি করা সম্ভব একটা গাছ থেকে। তো 1 কেজি ফল এখন বাজারে এগুলোর দাম কিরকম? যেগুলো ভালো জাতগুলো যেমন আজোয়া, মরিয়ম, আম্বার, এই জাতগুলো আমরা 2000 টাকা কেজি করছি। জি, আর অন্যান্য জাতগুলো দেখা গেছে 1000 টাকা কেজি করছি। তো ভবিষ্যতে কি চিন্তা ভাবনা করছেন এই ধরনের খেজুর চাষ নিয়ে? আমাদের প্রজেক্টের একটা থিমই ছিল যে আগামী 10 বছরের মধ্যে আমরা বাংলাদেশকে খেজুর চাষে স্বয়ংসম্পন্ন করব। মানে আমার পক্ষে থেকে আমি শতভাগ চেষ্টা করবো, সর্বশেষ কি হবে একমাত্র সৃষ্টিকর্তাই জানে। জি, আর আশা করতেছি যে খুব শীঘ্রই আমাদের সরকারের থেকে ব্যাপকভাবে সহযোগিতা আমরা পাওয়া শুরু করে দেবো। এই যে সরকারিভাবে সরকারি অবকাঠামো দিকগুলো আপনাকে কিভাবে সহযোগিতা করেছে এই দিকগুলো আপনি কিছু বলবেন? আমাদের এখানে জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি নাটা, জি, ওখান থেকে সারা দেশ থেকে বৈজ্ঞানিক কর্মকর্তা সহ যারা ফিল্ড পর্যায়ে যারা কর্মকর্তা আছে, কয়েকটা প্রোগ্রাম আমার এখানে হয়েছে, ওনাদের সাথে আমরা দেখা গেছে অনেকটা ট্রেনিং বেস প্রোগ্রাম করছি। যদি প্রধানমন্ত্রীর কাছে আমাদের খেজুরটা পৌঁছে যায়, উনি এটা স্বাদ যখন পাবে, আমার বিশ্বাস যে একটা সারা দেশে এই চাষটাকে ছড়িয়ে দেওয়ার জন্য সরকারি পর্যায়ে একটা ভালো উদ্যোগ তৈরি হবে ইনশাআল্লাহ। আপনি সারা বাংলাদেশের অসংখ্য তরুণ উদ্যোক্তা রয়েছে, চাকরিজীবী ভাই রয়েছে, বেকার ভাই রয়েছে, বিশ্ববিদ্যালয় পড়া ছাত্র রয়েছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? একজন সফল উদ্যোক্তা হয়ে খেজুর চাষে আপনার পরামর্শ কি হবে যে এই ধরনের খেজুর চাষটা ব্যক্তি জীবনে লাভজনক হতে পারে কিনা? উদ্যোক্তারা দেখা গেছে যে তারা আমাদের এই প্রজেক্টটা ভিজিট করবে, পাশাপাশি আমাদের আমাদের বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করতেছি, এগুলোতে অংশগ্রহণ করে এর না সার্বিক দিক তারা অবজারভেশন করেই দেখা গেছে যে তারা শুরু করতে পারে ইনশাল্লাহ, এখান থেকে সফলতা নিয়ে আসা সম্ভব। হ্যাঁ, কারণ আমরা এই 5 বছরে যে অর্জন করছি, অনেকে দেখা গেছে এই অর্জনের থেকে আবার তারা শুরু করতে পারতেছে, কারণ আমরা তাদের কাছে সহযোগিতার কোনো কমতি আমাদের নাই। বাদল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আমাদের মূল্যবান সময় দিয়েছেন এবং আজকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের দিলেন। আমি আশা করি যে তরুণ উদ্যোক্তা এবং সারা বাংলাদেশে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন তারা অবশ্যই এখান থেকে কিছু জানতে পারবেন, একজন উদ্যোক্তা কীভাবে তৈরি হয়, তার জীবনের গল্পগুলো কীরকম হয়। ভাই, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাফল্য কথা টিমের পক্ষ থেকে, সেই সাথে আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের এই প্রতিবেদন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর আমরা এই সাফল্য কথা চ্যানেল থেকে আপনাদের এবং এই সাফল্য কথা চ্যানেলের দর্শক আছে সবাইকে আমাদের এই সৌদি ডেট কান্ট্রিজ ইন বাংলাদেশ প্রজেক্ট থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আমরা এখন কথা বললাম বাদল ভাইয়ের সঙ্গে, তিনি একজন উদ্যমী মানুষ, তার বাবাও তাকে সার্বিক সহযোগিতা করেছেন এই খেজুর বাগানটি গড়ে তোলাতে। আমরা আঙ্কেলকে পেয়েছি, তিনিও প্রত্যক্ষ পরোক্ষভাবে কঠোর শ্রম দিয়েছেন এই বাগানটি গড়ে তোলার ক্ষেত্রে। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আল্লাহ,
আমরা দেখেছি আপনিও প্রত্যক্ষ ভাবে এখানে শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, ছেলেকে উৎসাহ দিয়েছেন, এখান থেকে বলবেন এই যে সফলতাটাই এখন এসে আপনাকে কেমন লাগে? এখন ব্যাপারটা হল আমি 1984 সালে এবং এখানে যাইছে আমি একটা এগ্রিকালচার ফার্মের মধ্যে সুপারভাইজার করি, খেজুর বাগান। জি জি, এখানে আমার চিন্তাধারা ছিল যে আমি দেশে গিয়ে খেজুর বাগান করব। তো আইসা ছিল একটা ব্যবসা দিলাম আমি 20 কোটি টাকা, কিন্তু ও দেশ যে ভালো করতেছে না এমন তো অবস্থায়, তখন আমি বললাম যে এক কাজ করি খেজুর বাগান। এই তো পরে খেজুর বাগানে আমি সার্বিক সহযোগিতা 2014 সার্বিক সহযোগিতা করা শুরু করলাম এবং আমার কঠিন শ্রমের জন্যই খেজুর বাগান হচ্ছে। কারণ আমার ছেলের যে অবস্থাটা, এই অবস্থায় বাংলাদেশের অনেকেই অনেক শিক্ষিত ছেলে যারা বেকার, যাদের সম্পত্তি আছে, বাবার ল্যান্ড আছে, টাকা আছে, তারা যদি এই বাগানের মতনই যে আপনার কাজে জড়িত হয়, এই খেজুর বাগান বা বিভিন্ন যা কিছু দেখতেছে, তাহলে আমার মনে হয় বাংলাদেশের অভাব থাকে। আমি 10 বছরের প্ল্যান দিয়েছি যে 10 বছরের মধ্যে বাংলাদেশে খেজুর আর আমদানি করতে হবে। যে আমার মতো এরকম শ্রম দেয় যদি অনেকে করে, বাগান তো অনেক হচ্ছে, এরকম আর 15-20টা বাগান যদি হয় তাহলে বাংলাদেশে খেজুর আমদানি করতে হবে। আঙ্কেল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য, আর আপনার শারীরিক সুস্বাস্থ্যতা কামনা করছি। সেই সাথে আপনাদের যে পরিকল্পিত বাগান, এটিও যেন ভবিষ্যতে যে লক্ষ্য এটি পূরণ হয়, এই সব এত রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, এতক্ষণ আমরা নজরুল ইসলাম বাদল ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, তার উদ্যোক্তা হওয়ার জীবনের গল্প শুনলাম এবং তার এই সুন্দর পরিকল্পিত খেজুর বাগানের বিভিন্ন জাত সম্পর্কে জানলাম। ব্যক্তি জীবনে এখান থেকে কতটা লাভবান হচ্ছেন এগুলো জানলাম, বিভিন্ন জাতের খেজুর সম্পর্কে জানার চেষ্টা করেছি। দর্শক, এই মরু অঞ্চলের খেজুর বাংলাদেশে বিভিন্ন উদ্যোক্তারা চাষ করে ব্যাপক সফলতাও পাচ্ছে। তেমন একজন উদ্যোক্তা নজরুল ইসলাম ভাই, খেজুর চাষ করে তার জীবনের চাকা ঘুরে গেছে। এই খেজুর চাষ থেকে প্রতি মাসেই একটা মোটা অঙ্কের ইনকাম করতেছেন। আমরা আমাদের আজকের এই পর্বের দ্বিতীয় একটি পর্ব করব, সেখানে আপনারা জানতে পারবেন কীভাবে চাষ করতে হবে। দর্শক, আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন, আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।